নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে সময়টা, এখন যে সময়টা চলছে, খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এটা আমরা সাধারণত বছরে এই ধরনের সময় দুবার পাই। তাছাড়াও কিন্তু আরও অন্যান্য সময় রয়েছে, কিন্তু আমি বারবার বলি, স্থান কাল পাত্র বিশেষ কিছু কিছু প্রতিকার প্রতিবিধান ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেরকমই এখন চলছে গুপ্ত নবরাত্রি চলছে, এবং এই নবরাত্রি যে গুপ্ত কেন হলো এবং তার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কিন্তু পৌরাণিক বিভিন্ন তথ্য থেকে আমি এগুলো কালেক্ট করে আপনাদেরকে জানাবো। কারণ হচ্ছে, বলছে যে দেবী দুর্গার, অর্থাৎ দেবী দুর্গা একটা শক্তির প্রতীক, এবং এই দেবীর আরাধনা সাধারণত বছরে আমরা সাধারণত দুবার কিন্তু ভীষণভাবে করে থাকি, যেটা একটা হচ্ছে কি না চৈত্র মাসে, এবং আর একটা হচ্ছে শরৎকালে, অর্থাৎ যেটা আশ্বিন মাসের যে দুর্গাপূজা, আর একটা চৈত্র মাসের কিন্তু করে থাকি। কিন্তু এই দুটো নবরাত্রি, অর্থাৎ এখানে নবরাত্রি কালেক্টেড, অর্থাৎ নবরাত্রি, কারণ ওই ঠিক মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি শুরু হয়ে যায়, অর্থাৎ যে অমাবস্যা তার পরের দিন প্রতিপদ থেকে শুরু হয় নবরাত্রি, এবং দেখবেন যে বিভিন্ন জায়গায় ধুমধামের সঙ্গে এই নবরাত্রি পালন হয়। কিন্তু শাস্ত্রে বলছে চারটে নবরাত্রি আছে, সারা বছরে চারটে নবরাত্রি আছে, এবং এই নবরাত্রির যে যোগে যে কাজগুলো হয় সেটা কিন্তু দেবী দুর্গার ওই শক্তি, যেমন বললাম যে দেবী দুর্গা একটা শক্তির প্রতীক, এবং সেই দেবী দুর্গার যে বিভিন্ন রূপ, সেই অর্থাৎ যেটাকে বলা হয় যে সতীর যে নটা রূপ বা দশটা রূপ, সেই রূপেরই কিন্তু বিভিন্নভাবে তার পুজো করা হয়। সেই জন্য বলা হচ্ছে যে বছরে দুটো নবরাত্রি খুব গুরুত্বপূর্ণ নবরাত্রি, যেটা হচ্ছে সবার প্রকাশ্যে করা যায়, সকলেই জানেন যে নবরাত্রি, সেটা হচ্ছে এক চৈত্র নবরাত্রি, আর একটা হচ্ছে শারদীয়ার নবরাত্রি। আর দুটো নবরাত্রি আছে, সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি, যে নবরাত্রিতে শুধুমাত্র সাধকদের বিভিন্ন কর্ম করা মানে সফলতা পাওয়া যায়, আর সাধকরা যদি সঠিকভাবে নিজেরা তাদের করণক্রিয়া, নিজেরা যাদের সঠিকভাবে কর্ম করতে পারে এবং সঠিকভাবে ধ্যান জ্ঞান এর সঙ্গে ওই সময়টা কাটাতে পারে, তাহলে তারা সিদ্ধি লাভ করে বলা হয়, এবং তাদের জীবনের সাকসেস বা একজনকে তার সঠিকভাবে তার ক্রিয়া দেওয়া, সঠিকভাবে তার সাকসেস দেওয়া, সেই কাজগুলো করতে পারে এই নবরাত্রিতে। এবং এটা কেন গুপ্ত নবরাত্রি হয়েছে তার তো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কারণ প্রথমে বলছে যে মাঘ মাস এবং আষাঢ় মাস, এই দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রি রয়েছে, আর চৈত্র মাস আর শারদীয়ার মাস যেটা আশ্বিন মাসে, সেটা হচ্ছে প্রকাশ্য নবরাত্রি, এবং সেটা খুব জাগ্রত নবরাত্রি, সবাই জানে। আর গুপ্ত নবরাত্রিতে যে কাজটা হয় সেটা হচ্ছে, সেটা একটা জিনিস জানবেন যে এই দুটো নবরাত্রির মধ্যে ডিফারেন্স আছে, পুজো পাঠের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম রয়েছে, বিধিনিষেধ আছে, কারণ বিধিনিষেধ, কারণ এখানে কেন গুপ্ত নবরাত্রি হলো একটু আলোচনা করে নিই। কারণ বলছে যে শাস্ত্রে যে বিভিন্ন যে ব্যাখ্যাগুলো রয়েছে, বলছে যে এই একবার এক ঋষি শৃঙ্গে তিনি তার আশ্রমে বসে আছেন, এই মতো অবস্থায় এক মহিলা মানে এক জাতিকা, সে তার বাড়িতে শান্তি নেই, সেই শান্তির উদ্দেশ্যে সেই শৃঙ্গি অর্থাৎ ঋষি শৃঙ্গির কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু শৃঙ্গিকে একটা বলে যে আমি কোনোভাবে কোনো করণক্রিয়া করতে পারবো না, অর্থাৎ আপনারা বলেন না ধারণ করা বা আপনার যেটা বাড়িতে একটা নির্দিষ্টভাবে যে ক্রিয়া করা, সেগুলো কিছু তিনি করতে পারবেন না, কারণ তার পরিবারের অন্যান্য মানুষজন, অর্থাৎ তার স্বামী বলুন, পরিবারের অন্যরা কেউ এটা বিশ্বাস করে না, বা এটা সে তারা করতে দেবে না, বাধা দেবে। এই মতো অবস্থায় ঋষি সিংহি, কিন্তু তিনি তো জানেনই বা সেই মতো যে আমাদের নবরাত্রি চারটে নবরাত্রি, তার মধ্যে দুটো নবরাত্রি রয়েছে, এবং যে মুহূর্তে যে মুহূর্তে ওনার কাছে গেছিলেন ওই জাতিকা, তার সংসারের উন্নতি, আয় উন্নতি, এবং তার সঙ্গে সঙ্গে তার শান্তি, বিশেষ করে মানুষ, প্রত্যেক মানুষ চাই শান্তিতে থাকতে, তাহলে সেই শান্তির উদ্দেশ্য নিয়ে তিনি সেই ঋষি শৃঙ্গির কাছে গেলেন, এবং তাকে বললেন যে আমার এই শর্তগুলো আছে, মানে আপনি যা করতে বলবেন করব, কিন্তু এটা প্রকাশ্যে কিছু করতে পারবো না, বা এইভাবে আমি কিছু করতে গেলেও আমার বাধা দেবে, এবং আমার স্বামী এগুলো কোনোভাবে বিশ্বাস করে না, আমার শ্বশুরবাড়ির কেউ এগুলো বিশ্বাস করে না, তাহলে আমি কিভাবে করব। তখন শৃঙ্গি বলে যে তোমার আস্থা আছে, তোমার বিশ্বাস আছে তো? বলছে হ্যাঁ, অবশ্যই আছে, আমি সেই জন্য আপনার কাছে, আপনার শরণাপন্ন হয়েছি, আমাকে কী করতে হবে আপনি বলুন।
এবং সেই সময় তার আগমুহূর্তে অর্থাৎ কিছুদিন পরে তার ছিল এই নবরাত্রির একটা নবরাত্রি, অর্থাৎ আষাঢ় মাস ছিল। এবং আষাঢ় মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যার পরের দিন থেকে এই নবরাত্রি একটা শুরু হয়, যেটা বলা হয় গুপ্ত নবরাত্রি। এই গুপ্ত নবরাত্রিতে আপনাকে ওই যে ঘট স্থাপন করে নির্দিষ্ট ক্রিয়া সেটা নাও করতে পারেন, কিন্তু আপনি সঠিকভাবে আপনার সেই ধ্যান জ্ঞানের মধ্যে আপনাকে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এবং অনেকে এই নবরাত্রিটা যেহেতু জানে না, সেই জন্য আপনি ওই সময় যদি আপনি মনে করেন যে ঘট স্থাপন করে আপনি পূজা করবেন, সেটাও করতে পারেন। অর্থাৎ এখানে দুটো অপশানই তিনি দিয়ে দিলেন। অর্থাৎ যেহেতু এটা জানে না, আজকের দিনে তুমি যদি করো তাহলে এটা তুমি তোমার নিজের একটা মনস্কামনার জন্য উদ্দেশ্য, কিন্তু তিনি বললেন যে আমার বাড়িতে কেউ এটা যেহেতু বিশ্বাস করে না বা এই ধরনের কিছু করণ ক্রিয়া করতে দেবে না, তখন বললেন যে এই নবরাত্রি যেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি, এবং বছরে এই ধরনের দুটো নবরাত্রি পাওয়া যায়, যেটা হচ্ছে এক আষাঢ় মাস এবং একটা হচ্ছে মাঘ মাস। এবং আগামী আষাঢ় মাসের যে অমাবস্যা রয়েছে তারপর থেকে এই নবরাত্রি শুরু হবে। এবং এই নবরাত্রিতে বিশেষ তাৎপর্য যেটা হয়, যেটা হচ্ছে অন্যান্য নবরাত্রিতে মা দুর্গার নটা রূপের পুজো করা হয়। অর্থাৎ মা দুর্গার নটা রূপ কী কী আছে বলছে, মা দুর্গার নটা রূপ অর্থাৎ একদম প্রতিপদ থেকে শুরু হয় এবং নবমী তিথি পর্যন্ত। আপনারা জানেন এই সময় অসুরকে বধ করেছিলেন মা দুর্গা, এবং বিভিন্ন রূপ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন যুদ্ধে, এবং সেই নবরূপের সেটা হচ্ছে বলছে যে যেটা অন্যান্য নবরাত্রি, যেটা হচ্ছে আশ্বিন নবরাত্রি বলুন বা আপনার চৈত্র নবরাত্রি, সেখানে নটা রূপের কাজ পুজো হয়, সেটা হচ্ছে শৈলপুত্রী। অর্থাৎ মা একটা রূপ হচ্ছে মাতা শৈলপুত্রী, দ্বিতীয় রূপ হচ্ছে মা ব্রহ্মচারিণী, তৃতীয় রূপ হচ্ছে মা চন্দ্রঘণ্টা, তৃতীয় রূপ এবং চতুর্থ রূপ হচ্ছে কুষ্মণ্ডা, মাতা কুষ্মণ্ডা। এবং এগুলো বিভিন্ন তার ব্যাখ্যা আমি বিগত দিনে বিভিন্ন এপিসোড করেছি, এবং প্রত্যেকটা এই যে দেবীর রূপের কী ধরনের বর্ণনা আমি দিয়েছি, আপনারা যদি মনে করেন আমার ইউটিউব সার্চ করবেন সেখানে পেয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে পঞ্চম যে রূপ মায়ের সেটা হচ্ছে মাতা স্কন্ধমাতা। এই যে স্কন্ধমাতা কিন্তু ছিলেন কিন্তু এখানে বলবো কার্তিকের মাতা, অর্থাৎ এই যে স্কন্ধ রূপ অর্থাৎ স্কন্ধমাতা। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কাত্যায়নী অর্থাৎ কাত্যায়নী রূপ, কাত্যায়নী ঋষি ছিলেন, এগুলো তো বিভিন্ন বর্ণনা দিয়েছি আর বলছি না। মাতা কাত্যায়নী ষষ্ঠ রূপ, সপ্তম রূপ হচ্ছে কালরাত্রি, ভয়ঙ্কর একটা রূপ, এবং এই ভয়ঙ্কর রূপ সেই সময় যে যুদ্ধ হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে অষ্টম রূপ হচ্ছে মহাগৌরী রূপ, মহাগৌরী। এবং নবম যে রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। তাহলে এই নটা রূপের বর্ণনা দেওয়া, এবং এই নটা রূপের পুজো হয় যেটা হচ্ছে আশ্বিন এবং চৈত্র যে নবরাত্রি হয়। কিন্তু গুপ্ত নবরাত্রিতে কিসের কোন দেবীর পুজো হয়, কোন মায়ের কোন রূপের পুজো হয়, এটাও দুর্গা মায়েরই পুজো হয়, যেটা সতী যখন অর্থাৎ সতীর সঙ্গে যখন মহাদেব অর্থাৎ শিবের বিবাহ হয়েছিল, সেই বিবাহের সময় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনুমতি ছিল না সতীর পিতা, অর্থাৎ সতীর যে পিতা ছিলেন তিনি কিন্তু এই বিবাহে রাজি হননি, এবং তিনি তার নাম ছিল দক্ষ। তাহলে এই দক্ষ উনি মহর্ষি দক্ষ, তিনি কিন্তু ব্রহ্মার মানসপুত্র ছিলেন, এবং তার মধ্যে তার অহংকার জেদ এগুলো তো ছিলই। এবং এই যে অহংকার জেদ এবং তার সঙ্গে সঙ্গে সকলকে যাতে দমন করে রাখতে পারে এই প্রবণতা তার মধ্যে ছিল। কিন্তু স্বয়ং মহাদেব শিব অর্থাৎ তিনি হতে পার্বতীর কিন্তু স্বামী বা সতীর স্বামী হলেন যখন, তখন কিন্তু সেটা কোনোভাবে দক্ষ মেনে নিতে পারেননি মহর্ষি দক্ষ। তখন তিনি একটা কারণবশত একটা সমস্যা এক সময় হয়েছিল, এবং সেই সমস্যার পরিপ্রেক্ষিতে তিনি একটা যজ্ঞের আয়োজন করেছিলেন তার নিজ গৃহে। এবং সেই যজ্ঞে কিন্তু ওই শিব এবং পার্বতী বা শিব বা সতীকে কোনো নেমন্তন্ন করেনি, সমস্ত দেবকুলকে নেমন্তন্ন করেছিল, সমস্ত সেখানে কিন্তু সকলেই উপস্থিত হয়েছিল। কিন্তু এটা পার্বতী মনে করেছিল তার একটা বলো অপমান করা, এবং তার স্বামীকে অপমান করে এবং তাকে অপমান বোধ তার মধ্যে তৈরি হয়েছিল, এবং তার কারণে তার মধ্যে একটা জেদ হয়েছিল যে আমি যাব আমার পিতার কাছে এবং সেই নির্দিষ্ট স্থানে গিয়ে দেখব যে কে কে উপস্থিত হয়েছে এবং কেন আমার স্বামীকে এবং আমাকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি।
তখন, কারণ স্বয়ং শিব তিনি তো ভূত ভবিষ্যৎ সবটা জানেন, তা সেই জন্য তিনি কিন্তু বারংবার তাকে নিষেধ করে, যাওয়ার অনুমতি দিতে চাইছিল না। এবং সেই মুহূর্তে জেদ ধরে সতী কিন্তু যাওয়ার জন্য সে ভীষণভাবে রাগান্বিত হয়, এবং তখন তার থেকে দশটা, বলছে 10টা রূপের আবির্ভাব হয়, এবং এই 10টা রূপ শিবকে চারিদিক দিকে ঘিরে ফেলে এবং শিবকে ভয় দেখাতে থাকে যে যেভাবেই হোক আমাকে অনুমতি দিতেই হবে। এবং এই যে 10টা রূপ ছিল, এই 10 মহাবিদ্যার 10টা রূপ। এবং তারপরে শিব কিন্তু অনুমতি দিতে বাধ্য হয়, এবং যাওয়ার পরে তো যে দুর্ঘটনা ঘটে, যে ঘটনা ঘটে আপনারা সাধারণত জানেন, এবং এই আমিও এগুলো অনেক এপিসোডে আলোচনা করেছি। তা যাই হোক, এই যে 10টা রূপ, এই 10টা রূপ বা এই 10 রূপেরই কিন্তু পুজো হয় এই কিন্তু গুপ্ত নবরাত্রিতে। এবং এই গুপ্ত নবরাত্রিতে প্রথম অবস্থায় যিনি পুজো পান প্রথম প্রতিপদ তিথিতে, সেটা হচ্ছে দেবী কালীর পুজো হন। এবং এই দেবী কালী কিন্তু অ্যাকচুয়ালি শনি গ্রহ, আমাদের জ্যোতিষশাস্ত্রের যে 9টা গ্রহ রয়েছে সেই 9টা গ্রহ এবং লগ্নকে নিয়ে 10টা, তাহলে এই লগ্নকে নিয়ে 10টা এবং তার সঙ্গে সঙ্গে 9টা কিন্তু গ্রহের সবগুলো দেবদেবী এখানে অবস্থান করছে। অর্থাৎ দেবী কালী হচ্ছেন শনিদেবের কিন্তু ইষ্ট দেবতা, শনি গ্রহের ইষ্ট দেবতা। আর তারপরে হচ্ছে দ্বিতীয় যে দেবী হচ্ছেন, তিনি হচ্ছেন মাতা তারা, তিনি হচ্ছেন বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবতা। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তৃতীয় হচ্ছেন মাতা ষোড়শী, তিনি হচ্ছেন বা ত্রিপুরা সুন্দরী, তিনি হচ্ছেন বুধ গ্রহের ইষ্ট দেবী। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ভুবনেশ্বরী, তিনি হচ্ছেন শুক্র গ্রহের ইষ্ট দেবী, হচ্ছে এটা উনি হচ্ছেন চতুর্থ দেবী। আর পঞ্চম দেবী হচ্ছেন ছিন্ন, পঞ্চম দেবী এখানে যেটা বলবো যে পঞ্চম দেবী হচ্ছেন ভৈরবী। আচ্ছা, পঞ্চম ভৈরবী এখানে একটা কানেকশান, যেটা বলা হচ্ছে পঞ্চম ভৈরবী মানে এখানে লগ্নের, এখানে অন্যান্য আরও অন্যান্য কানেকশান আমাদের আজ্ঞাচক্র থেকে আরম্ভ করে সব কিছু কানেক্টেড করে এই মাতা ভৈরবীর। তাই এই ভৈরবীর যে রূপ সেটা হচ্ছে পঞ্চম রূপ। আর ষষ্ঠ রূপ হচ্ছে ছিন্নমস্তা, ছিন্নমস্তা হচ্ছে রাহু গ্রহের ইষ্টদেবী। আর কেতু গ্রহের ইষ্টদেবী হচ্ছেন ধূমাবতী। এবং এরকম করে পরপর, অর্থাৎ ষষ্ঠ যে দেবী হচ্ছেন সেটা হচ্ছে ধূমা ছিন্নমস্তা, আর সপ্তম দেবী হচ্ছে ধূমাবতী, আর অষ্টম দিনী হচ্ছেন, অষ্টম দেবী হচ্ছেন কিন্তু সেটা হচ্ছে মাতা বগলা। এই মাতা বগলার যেটা শত্রু দমনের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ষষ্ঠ দেবী হচ্ছেন সেখানে হচ্ছে ধূমাবতী, তিনি হচ্ছেন আপনার গুপ্ত শত্রুতা দমনের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রয়োজন। এবং ইনারা হচ্ছেন, একজন হচ্ছে কেতুর ইষ্টদেবী আর একজন হচ্ছে রাহুর ইষ্টদেবী। হচ্ছে যেমন রাহুর ইষ্টদেবী বললাম যে ছিন্নমস্তা, কেতুর ইষ্টদেবী হচ্ছেন ধূমাবতী, আর মঙ্গল গ্রহের ইষ্টদেবী হচ্ছেন সেটা হচ্ছে মাতা বগলা। আর তারপরে হচ্ছে সূর্য, অর্থাৎ আমাদের রবি গ্রহ যার ইষ্টদেবী হচ্ছেন মাতঙ্গিনী, আর কমলা হচ্ছে মাতা চন্দ্রের ইষ্টদেবী। তাহলে এই 10টা রূপের কিন্তু এই নির্দিষ্ট তিথিতে, যেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি, যেটা চলছে এবং আগামী 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত এই নবরাত্রি কিন্তু চলবে, এবং দশমী তিথি পর্যন্ত এই পুজো পাঠ হবে, এবং দশমী তিথি পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন যে নির্দিষ্ট তিথি, যেটা অষ্টমী তিথিতে সেটা মাতা বগলার পুজো হবে, সপ্তমী তিথিতে মাতা ধূমাবতীর পুজো হবে, এবং এই যে তিথি অনুযায়ী যে পুজো হচ্ছে এখানে সাধকদের, সাধকরা কিন্তু অনেক কিছু এই সময়ে করতে পারে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। এবং যে সকল ব্যক্তিরা ভীষণ ভীষণ দুর্বিষহ জায়গায় পড়ে আছেন, শত্রু দমনের ক্ষেত্রে ভীষণ কার্যকরী, যেমন আগামী যে তিথিগুলো পড়ছে শনিবার মঙ্গলবার খুব গুরুত্বপূর্ণ, যেমন শনিবারে আগামী যে শনিবার যে এই 13 তারিখের, সেটা হচ্ছে প্রথমে ধূমাবতীর পুজো হচ্ছে, তারপরে হচ্ছে বগলার পুজো হচ্ছে, অর্থাৎ ধূমাবতী যে সপ্তমী তিথি পর্যন্ত চলবে, তারপরে অষ্টমী তিথিতে মাতা বগলার পুজো। তাহলে এই তিথিগুলো খুব গুরুত্বপূর্ণ, তার পরের তিথিগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই তিথিতে বলা হচ্ছে কোনো ধারণ করলে জিনিস,
বা আপনার ক্ষেত্রে দেখা গেলো যেগুলো ধারণ করা আছে সেইগুলো যদি আপনি শোধন করে আবার নতুন করে ধারণ করেন, তার জীবনী শক্তি অনেক গুণ বেড়ে যায়, তার গুণাগুণ অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য আপনাদের উদ্দেশ্য বলবো, যাদের কোনো জিনিস ধারণ করা আছে যে কোনো কিছু, তা সেটা যদি আপনি আগামী দিন কাঁচা দুধ এবং গঙ্গার জল মিশ্রণ করে সেটাকে আপনি শোধন করে সঠিকভাবে সেটা যদি ধারণ করতে পারেন এই নির্দিষ্ট তিথির মধ্যে, তাহলে সেটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকারী ক্ষমতা আপনার ক্ষেত্রে দখল করবে। আর এই জন্যই, কারণ এই যে আমরা বললাম নটা গ্রহের নির্দিষ্ট দেবী রয়েছেন এবং এই নটা গ্রহের দেবদেবীদের পুজো কিন্তু এই গুপ্ত নবরাত্রিতে চলছে, এবং এই জন্যই বলা হয় যে এই গুপ্ত নবরাত্রিতে অনেক কিছু সমস্যার নিবারণ করা যায়। দেখো, কেউ শত্রুতা করে আপনাকে ক্ষতি করে রেখেছে, কেউ আপনাকে শত্রুতা করে এমন কিছু ক্ষতি করে রেখেছে যেটা আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না, বারংবার আপনার বাধা তৈরি হচ্ছে এবং ওই বাধায় আপনি আস্তে আস্তে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে গেছে। আপনার ডিপ্রেশন এমন একটা জায়গা, আপনি মাঝে মাঝে আপনার মনে হচ্ছে যেন সুইসাইড করবেন, তাহলে এইরকম টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করছে। খুব কাছের মানুষগুলো আপনার প্রতি ভুল বুঝছে, আপনার শারীরিক সমস্যা বিভিন্নভাবে খারাপ হচ্ছে, অনেক সময় সিমটমগুলো দেখবেন আপনার হেয়ার ফল হচ্ছে, আপনার বডি ওয়েট কমে যাচ্ছে, কোনো কোনো সময় আপনি দেখবেন ঘুম থেকে সকালবেলা ওঠার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তাহলে এগুলো জানবেন যে আপনার উপর কেউ ক্ষতি করে রেখে দিয়েছে। সেইগুলোর প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট তিথি আমি বললাম, অমাবস্যা সেগুলো তো রয়েছে, কিন্তু এটা একটা তিথি যে তিথি খুব কার্যকরী তিথি। আবার কোনো কোনো সময় দেখবেন যে আপনার ওপর এমন কিছু করণক্রিয়া করে রেখেছে শত্রুতা করে, যার কারণে হয়তো আপনার ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন বা আপনার ক্ষেত্রেই বলুন, তার বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, সন্তান আসছে না, এরকম কিছু সমস্যাও তৈরি হচ্ছে, তাহলে সেগুলো কিন্তু কার্যকরী নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট তিথি। আর কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে জীবনে সাকসেস পাওয়ার জন্য তার পরিশ্রমটাই বৃথা মনে হচ্ছে, তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, যেটা বিগত দিনে সে হয়তো খুব ভালো পড়াশোনা করেছে, তার এডুকেশন সেক্টরটা খুব ভালো ছিল, কিন্তু বাস্তবে সেই এডুকেশন সেক্টর বা সেই এডুকেশনটাকে দিয়ে সে কোনো কাজে লাগাতে পারছে না, তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, যে কর্মটা পাচ্ছে তার এডুকেশনের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হচ্ছে না, এবং তার কারণে তার মধ্যে একটা ক্ষোভ, তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, এবং যেই ডিপ্রেশন এবং সেই ক্ষোভের সেই রাগের জায়গাটা বাড়ির মেম্বারদের ওপর চলে আসছে। এবং এই জন্য বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে কাজ করতে হবে, এবং এই নির্দিষ্ট তিথিতে বিশেষ করে সপ্তমী তিথি খুব গুরুত্বপূর্ণ, অষ্টমী তিথি গুরুত্বপূর্ণ, অর্থাৎ অষ্টমী সপ্তমী, কারণ আপনারা জানেন সপ্তমীর যে তিথি হয়েছিল সেটা কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেটা আমরা নবরাত্রি, সাধারণত যে নবরাত্রি আমরা দেখি সেখানে সেই সপ্তমী তিথিতে যে পুজো হয় সেটা হচ্ছে কালরাত্রির পুজো হয়, আর এইখানে কিন্তু সপ্তমী তিথিতে সেটা কিন্তু ধূমাবতীর পুজো হবে, এবং সপ্তমী তিথি ছেড়ে গেলে তারপরে বগলাময়ের পুজো হবে। তাহলে সেই জায়গাগুলো রয়েছে, সেইগুলোর প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, একটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, বগলার প্রয়োগ মানে সেখানে মঙ্গল গ্রহের কিছু নেগেটিভ ফল দিচ্ছে, মঙ্গল গ্রহ আপনারা জানেন কারো কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে দেখা গেলো ছন্নছড়া দোষ, কারোর ক্ষেত্রে দেখা গেলো ব্যভিচারী দোষ, কারো ক্ষেত্রে দেখা গেলো যে বৈবাহিক জীবনটা নিয়ে বড় সমস্যার মধ্যে রয়েছেন আপনি, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিটা আসছে না, তা সেক্ষেত্রে বগলার প্রয়োগ আপনার জন্ম ছক অনুযায়ী দেখতে হবে। আমি বারবার বলি যে যে কোনো প্রয়োগ, এই দশমহাবিদ্যার প্রয়োগটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রয়োগ, যেটা আপনার জন্ম ছকের ওপর কানেক্টেড। আমি আপনার মাঙ্গলিক দোষ আছে মানে আপনার ক্ষেত্রে বগলার প্রয়োগ করে দিতে হবে তা না, শত্রু দমন কোথার থেকে হচ্ছে, মাঙ্গলিক দোষটা কোন ধরনের মাঙ্গলিক দোষটা হয়ে আছে আপনার, আমরা বারবার বলি যে মাঙ্গলিক দোষ বিভিন্ন ধরনের হয়, আবার সংসারে অশান্তি আছে মানে আপনার বগলার প্রয়োগ করতে হবে তা না, কিন্তু সংসারে অশান্তি বিভিন্নভাবে হতে পারে, কারণ সংসার অর্থাৎ আপনার বিবাহের পরে যে আপনি যে জায়গায় আপনি গেছেন, যে সংসারটা আপনি আগলে ধরেছেন, তাহলে সেটা আপনার সংসার, এবং সেখানে সত্তম ভাবের পরিস্থিতি দেখতে হবে, সত্তম ভাবটা কী জায়গায় আছে, দ্বিতীয় ভাবটা কী আছে, চতুর্থ আপনার কী আছে, যে চতুর্থ থেকে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেয়।
সেটা আপনার আগামী জীবনে আসবে কি না, বা চতুর্থ ভাবনা পীড়িত হয়ে আছে কি না, তাহলে এগুলো ডিপেন্ড করবে আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশান। আমি বারবার বলি, 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে আবার 2টো ছায়াগ্রহ রয়েছে। এগুলো আপনার জীবনকে প্রভাবিত করে এবং আপনাকে সেই নির্দিষ্ট ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো কোনো সময় সেখানে কিন্তু কনজাংশন অনুযায়ী আপনার কিছু ফল তারা কিন্তু খারাপ দিয়ে দেয়, তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। আর মাঙ্গলিক দোষ, আপনি বারবার বলি যে সপ্তম ভাব যদি পীড়িত হয় তাহলে বিবাহিত জীবন সমস্যা হয়, তাহলে শুধু মাঙ্গলিক দোষের কারণে হচ্ছে না, আপনাকে আগে জানতে হবে। কারণ বৈবাহিক জীবন সমস্যা মানে আপনার বগলার প্রয়োগ করতে হবে সেটা কিন্তু কখনো না, তাতে ভুলে, কারণ অনেক সময় দেখবেন যে আপনার, আপনি মেডিসিন নিচ্ছেন, কোথাও আপনার অসুস্থ হয়েছেন, আপনি সেই অসুস্থতার কারণে আপনাকে কেউ মেডিসিন বা কোনো ডাক্তারবাবু আপনাকে মেডিসিন অ্যাপ্লাই করেছে, কোনো কোনো সময় সেই মেডিসিনও কিন্তু অনেক সময় আমরা দেখি যে ভুল ট্রিটমেন্ট হয়ে যায়। আপনারা অনেকে জানেন ভুল ট্রিটমেন্টে অনেক ধরনের সমস্যা হয়, এটার ক্ষেত্রেও কিন্তু তাই। সুতরাং আপনার জন্মছক, আপনার হাতের রেখা, আপনার পরিস্থিতি, আপনার বর্তমান যে জায়গা চলছে তার উপর ডিপেন্ড করবে কি ধরনের প্রতিকার, কোন দেবীর প্রয়োগ আপনার ক্ষেত্রে প্রয়োজন। দশম মহাবিদ্যার প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের সঙ্গে কানেকশন রয়েছে, এবং এই গ্রহ নক্ষত্র একদম রবি থেকে আরম্ভ করে কিন্তু শুরু করে একদম কেতু পর্যন্ত যে 9টা গ্রহ রয়েছে সেখানে তার প্রতিকার প্রতিবিধান আছে। তার সঙ্গে সঙ্গে আপনার যে যে লগ্ন স্ফুটটা রয়েছে, যে লগ্ন স্ফুট যেটা বলা হচ্ছে যে এক কোনো কোনো সময় যে মানে অসম্ভবকে সম্ভব করা যায়, যে ভৈরব তন্ত্র সেটাও কিন্তু রয়েছে। তাহলে কোন তন্ত্র, কোন প্রয়োগ, কোন দেবীর প্রয়োগ আপনার জন্য সঠিক সেটা কিন্তু আপনার জন্মছক, আবার বলছি, সেটা দেখার প্রয়োজন রয়েছে। এবং এইভাবে কিন্তু এই যে নবরাত্রি, গুপ্ত নবরাত্রিটাকে আমরা কাজে লাগাই। এবং এই যে কাজে লাগানোর ক্ষেত্রে কোনো জাতকের দেখা গেলো যে সম্পত্তি নিয়ে বিবাদ হয়ে আছে, তার কারণে সে আইনি সমস্যার মধ্যে চলে আছে, তাহলে তার প্রয়োগ হয়। কোনো সময় ভাড়াটিয়া উচ্ছেদ বা ভাড়াটিয়া সেখান থেকে উঠতে চাইছে না, অনেক বছর তার একটা স্থায়িত্ব জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ ভাড়াটিয়া এবং মালিক পক্ষের সঙ্গে একটা কোনো রকমের দ্বিমত তৈরি হচ্ছে এবং সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, তাহলে সেগুলোর প্রয়োগ এই নির্দিষ্ট তিথিতে হয়। কোনো কোনো সময় দেখা গেলো যে আপনার বৈবাহিক জীবন নিয়ে বড় রকমের সমস্যা রয়েছে, যেটা প্রথম অর্থাৎ ওই ঋষি শৃঙ্গির কাছে যিনি এসেছিলেন তার কিন্তু বৈবাহিক সমস্যাই ছিল, তার শান্তি ছিল না তার সংসারে, এবং সেই শান্তির উদ্দেশ্য নিয়েই তিনি ওই ঋষি শৃঙ্গির কাছে এসেছিলেন পরামর্শ নিতে যে কোন সময় কি করলে পরে আপনার শুভ হবে। এবং তিনি কিন্তু দিয়ে বলেছিলেন এই গুপ্ত নবরাত্রিতে তুমি সম্ভব তুমি এই ধরনের ক্রিয়াগুলো করো, দেখবে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। সেই জন্য এই তিথি আমি আবার বলছি গুরুত্বপূর্ণ তিথি, তাই বারবার বলবো যে তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে কাজ করতে হয়। কোনো কোনো সময় দেখা গেলো একটা জাতক জাতিকার বিবাহ হচ্ছে না, বিবাহ বন্ধন করা আছে, কর্ম পাচ্ছেন না, কর্মক্ষেত্রে বন্ধন আছে, সংসারে উন্নতি হচ্ছে না, অর্থ নষ্ট হচ্ছে, কোথাও না কোথাও সমস্যা করেছে, শরীরটা দিন দিন আপনার খারাপ হয়ে যাচ্ছে, শারীরিক অসুস্থতায় ভুগছেন, কোথাও না কোথাও খারাপ করে রেখেছে কোনো জাতক, কোনো হিংসার কারণে হয়, শত্রুতার কারণে, তাই শত্রু দমনের ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের শত্রু হতে পারে, সে গুপ্ত শত্রু, প্রকাশ্য শত্রু, বিভিন্ন সমস্ত শত্রুর বিনাশের একটা নির্দিষ্ট তিথি রয়েছে কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে। তাই সেই জন্য এগুলোর আমি বারবার বলি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি জীবনে যদি পান তাহলে অবশ্যই আপনার জীবনের সাকসেস হবেই। তাই এই গাইডলাইন এবং প্রতিকার প্রতিবিধানের জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। বিগত দিনে যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছিল তারা আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল, এবং দেখতে থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে, গ্রহদোষ হোক কিংবা
কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার কলকাতা থেকে, আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকর আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্স এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার, আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুক থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচড়াপাড়ায় এসেছি। ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে, মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের, শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা, আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মিলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসেছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধুবান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচড়াপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ,
আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনেই আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো সে এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসূনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়িঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে, এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে, দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি, দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি, মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বার। কাছড়াপাড়া চেম্বার দেখিনি, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইম্প্রুভ হচ্ছে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার গিয়ে ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি, কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন, ওনার সাথে অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur, I'm an actress. 2018 it's very bad in that situation, in that time. But jokhon ami 2028 amar mom amake ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো, আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিলো, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি, আপনারা আসুন আঙ্কেলকে দেখান। আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি, আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী। সম্পর্কে আমরা এত কিছু শুনলাম, চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া, যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি, ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। অথবা 8335-05241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী এক এবং অদ্বিতীয়।